2017 সালের 21 ফেব্রুয়ারির পূর্বেই ঢাকা দক্ষিণের যে কোনো একটি পার্ক আধুনিকায়ন করে 21 পার্ক হিসেবে উদ্বোধন করা হবে বলে ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে শিল্পী মৃণাল হক কর্তৃক পরিবাগের জননী ও গর্বিত বর্ণমালা শীর্ষক ভাস্কর্য উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ ধরনের আরও কিছু ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানান তিনি। মেয়র বলেন, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26 মার্চ ইত্যাদি বাঙালির জাতীয় অর্জনের দিনগুলি সহ আন্দোলন সংগ্রামে গৌরবময় দিনগুলির কথা ভবিষ্যৎ প্রজন্ম তথা দেশবাসীর কাছে তুলে ধরতে এই আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী মৃণাল হক সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ। আমাদের জাতীয় অর্জনগুলোকে আমরা এই শহরের সৌন্দর্যের মধ্য দিয়ে এর চেতনাকে আমরা ছড়িয়ে দিতে চাই। 17 সালের পূর্বে 21 ফেব্রুয়ারির পূর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একটি উদ্যানকে আমরা 21 পার্ক নামকরণ করে এটাকে নতুনভাবে সাজিয়ে দেব।